রাত বাজে কটা? কটা বাজে আপনি দেখছেন? রাত কটা বাজে? সেটা নাম রাখে ভুলকর, দুইটা বাজে। আপনার হিমাপ মানুষ কি করতে পারে ঘুমাচ্ছে? আচ্ছা এইটুকু বন্ধ করে দিয়েছে। আপনাদের যদি ডান্স সিম্পল হয় নিজের এটা একটা ফোন আছে, আমার তো ফোন দেখো আমার আমরা তো এমনি গাই সেই বন্ধ করে বন্ধ হয়েছে। আপনি কি আমাদের চিনে আছে? শুয়েছে আপু তো হাত নাই, এটা কী করতে ফোন পাবে? আপনার একটা মুসলিম মানুষ কি যেটা মুসলিম হেসলিং করে কীভাবে করতে পারি? আমি গত রাতে পাইছি শান্তি চান না অমঙ্গল চান তোমরা রাস্তাঘাটে প্রয়োজনে সবজি বিক্রি করে খাও, এগুলো বন্ধ করো। আমি তোমাদেরকে দেখাবি তোমাদের ব্যবসা আমি তারপর দেখছি। আচ্ছা রেখাই তিনশো ব্যবসা বন্ধ করে তুমি হালাল দিছো পড়ো। আর এই মেয়েদের ব্যাপারে আমার তো বলার কিছুই নেই, বুঝতেই তো পারো আমাদের রিজিক হালাল হচ্ছে কিনা, হারাম খাচ্ছি না হালাল খাচ্ছি, আমার রিজিকের মধ্যে আবার ঘুষ ঢুকছে কিনা, সুখ ঢুকছে কিনা, দুর্নীতির টাকা ঢুকছে কিনা, করাপশন ঢুকছে কিনা, এগুলো ভাবতে হবে না? ভাবতে হবে যে আমাদের পরিবারগুলো ঠিক হচ্ছে কিনা, আমাদের সন্তানরা ঠিক মতো মানুষ হচ্ছে কিনা, আমরা সবাই সুস্থ থাকছে কিনা, সুস্থ থাকার জন্য যে খাবার দরকার, জীবনযাপন পদ্ধতি দরকার, এগুলো অবলম্বন করছে কিনা, আমাদের মা বন্যা পর্দা করছে কিনা, সমাজে আমরা বিল মারুফ মানে সৎ কাজে আদেশ জারি আছে কিনা, ওয়ান্নাহি আনিল মুনকার অসৎ কাজের নিষেধ চালু আছে কিনা, সামাজিকভাবে আমরা ইসলামটাকে ধরে রাখছি কিনা, এবং আমাদের রাষ্ট্র পর্যায়ে যারা আছেন তাদের কাছে আমরা ইসলামের সঠিক ব্যাখ্যাটা উপস্থাপন করতে পারছি কিনা, এগুলো আমাদের কাজ কি নয় বলেন? এগুলো আমাদের কাজ না কাজ নয়? এগুলো আমাদের প্রিপারেশন প্রস্তুতি। এই প্রস্তুতিগুলো নিয়ে যখন একটা প্রজন্ম গড়ে উঠবে, এমন একটা প্রজন্ম যেই প্রজন্মের প্রত্যেকটা ব্যক্তি নামাজি মাশাআল্লাহ, পারা যাবে? প্রত্যেকটা ব্যক্তি সুন্নতের পাবন্দ মাশাআল্লাহ, বেশিরভাগ মানুষ তাহাজ্জুদ গোজা সুন্নতের পাবন্দ, দেহ থেকে শুরু করে তার পুরো পরিবার সমাজ সব কিছু সুন্নতের উপরে, তার ব্যবসা বাণিজ্য চলাফেরা সব কিছু। এমন প্রজন্ম যখন আসবে যাদের রিজিকে কোনো হারাম নাই হালাল দিয়ে ভর্তি, যারা রাতের বেলার দরবেশ, রাতের বেলার কি দরবেশ, দিনের বেলার ফুট সাওয়ার, এমন প্রজন্ম যখন আসবে দেখবেন ইনশাআল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাস আমাদের হাতে চলে আসবে। আর আমরা যদি এরকম প্রজন্ম গড়ে তুলতে ব্যর্থ হই তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে দুইটা আয়াত শুনে রাখেন, তারপরে সামনে যাই। আমরা যদি এমন প্রজন্ম গড়তে ব্যর্থ হই আল্লাহ পাক বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা মুহাম্মাদের মধ্যে আছে ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। মুসলমানরা শুনো, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তবেই আল্লাহ তোমাদেরকে সাহায্য করো। আল্লাহর সাহায্য পাওয়ার উপায় কী তাহলে বলেন? আমাদেরকে আল্লাহকে সাহায্য করতে হবে, তো আল্লাহর কি সাহায্যের দরকার আছে? আল্লাহ সামাদ, আল্লাহ পাক অবখাপেক্ষী, তার কাউকে প্রয়োজন নাই। কাউকে প্রয়োজন আছে? তো আল্লাহকে সাহায্য করার ব্যাখ্যা হচ্ছে আল্লাহর দিনকে সাহায্য কর, কথা বুঝতে পারছেন? আল্লাহকে সাহায্য করার অর্থ হচ্ছে কি? আল্লাহর দিন ইসলামকে সাহায্য করা। ইন তানসুরুল্লাহ, তোমরা যদি আল্লাহর দিনকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করবেন। ওয়ুসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে দৃঢ় করে রাখবেন। এটা একটা শর্ত আল্লাহর সাহায্য আসা। এখন ঝাঁকে ঝাঁকে আবাবিল আসবে না, ঝাঁকে ঝাঁকে আবাবিল এসে আল্লাহর দুশ্মনের গায়ে পাথর ফেলবে না, ভালো করে বোঝার চেষ্টা করেন। এখন ঝাঁকে ঝাঁকে আবাবিল এসে, তৈরন আবাবিল এসে ওই হস্তি বাহিনীর গায়ে পাথর ফেলবে না, এখন সেই যুগ নয়, এখন পাথর আপনাকেই ফেলতে হবে, কথা বুঝতে পারছেন?
এই পাথর ফেলার দায়িত্ব এখন মুসলমানদের হাতেই নিতে হবে। ঠিক ওই দায়িত্ব মুসলমানরা যখন নিয়েছিল বাইতুল মুকাদ্দাস আমাদের হাতেই ছিল, যখন থেকে আমরা ওখান থেকে সরে গেছি তখন থেকে আস্তে 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 ওগুলো ক্রুসেডারদের হাতে চলে গেছে, জায়নিস্টদের হাতে চলে গেছে, ইহুদিদের হাতে চলে গেছে, নাসারাদের হাতে চলে গেছে। দুঃখজনক না এটা আমাদের জন্যে? লজ্জার না? লজ্জার। তবে ইনশাআল্লাহ তাআলা আমরা নিশ্চিতভাবে বলতে পারি এই গ্লানি আমরা কাটিয়ে উঠবো ইনশাআল্লাহ। পুরো বিশ্বে আপনি মুসলমানদের সংখ্যা হিসেব করলে দেখবেন কোটি 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 অজস্র মুসলিম, অজস্র মুসলিম। এত অজস্র সংখ্যক মুসলিম থাকার পরেও সারা বিশ্বে মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত। কেন? এটা তো হওয়ার কথা ছিল না। কারণ এইগুলাই, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, মসজিদমুখী না হয়ে আমরা মোবাইলমুখী হয়েছি এখন, আমরা কোরআনমুখী না হয়ে গার্লফ্রেন্ডমুখী হয়েছি, আমরা এখন হালাল রিজিক বাদ দিয়ে সুদ খাচ্ছি, আমরা এখন আল্লাহর পথে দাওয়াত এবং জিহাদের মেহনত বাদ দিয়ে পাবজি ফ্রি ফায়ার নিয়ে পড়ে আছি, যুব সমাজ মাদক নিয়ে পড়ে আছে, আলেমদের মধ্যে একটা শ্রেণী তাদের দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, আপোষে ইখতিলাফে বিভক্ত হয়ে যাচ্ছেন, উম্মাকে আমরা টুকরা টুকরা করে ফেলছি এবং উপর থেকে আমাদেরকে সহযোগিতা করা হচ্ছে না। এই সার্বিক বিষয়গুলো যখন একত্রিত হয়েছে তখন উম্মতের উপরে গ্লানি লাঞ্ছনা নেমে এসেছে। আমরা চাই না এটা আমাদের উপর থাকুক, ইনশাআল্লাহ থাকবেও না। আমি বলছি কখন থাকবে না, যখন আমরা আল্লাহর দিনকে সাহায্য করব। এখন একজন ভাই নামাজই পড়ে না, সে কি আল্লাহর দিনকে সাহায্য করতে পারবে? একজন ভাই কোরআন তেলাওয়াতও করতে পারে না, সে কি আল্লাহর কোরআনের দাওয়াত মানুষকে দিতে পারবে? একজন ব্যক্তি সুন্নতের উপর আমল করছে না, সে কি মানুষকে সুন্নতের দিকে ডাকতে পারবে? একজন ব্যক্তি হালাল খায় না, সে কি হালাল অর্থনীতি নিয়ে কথা বলতে পারবে? একজন ব্যক্তি জানেই না, বোঝেই না ইসলামিক রাজনীতি কী জিনিস, তার দ্বারা কি আপনি একটা সভ্য রাষ্ট্র পাবেন? কশ্চিনকালেও, কশ্চিনকালেও না, যতদিন পর্যন্ত একজন ওমরের মতো শাসক না আসছে আপনি সমাজ থেকে এই দুর্নীতি, করাপশন, অন্যায়, অবিচার রোধ করতে পারবেন না, কশ্চিনকালেও। হাজার চেষ্টা করে না, ওমরের মতো একজন মানুষ যতক্ষণ না আসছে সমাজের এই গ্লানি কখনো কেটে উঠবে না। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, প্রত্যেকটা পদে পদে আমরা অন্যায় করছি, অবিচার করছি, একদম সবজিওয়ালা থেকে শুরু করে উচ্চ পর্যায় পর্যন্ত সবাই দুই নম্বরই করার চেষ্টা করছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর শাসন ব্যবস্থা পুরো দেখবেন, এরপরে চিন্তা করবেন যে আমরা কোন জায়গায় আছি আর আমাদের কোন জায়গায় যাওয়া উচিত ছিল। শতাব্দীর পর শতাব্দী চলে গেল, এখন পর্যন্ত আমাদের হুঁশ ফিরছে না। আর কতগুলো মুসলমানের জীবন গেলে আমাদের হুঁশ ফিরবে? যেদিন আমার বাড়িতে বোম পড়বে ওই দিন হুঁশ ফিরবে, যেদিন আমার বাসায় এসে বোমটা পড়বে ওই দিন হুঁশ ফিরবে, চোখ খুলবে আমাদের? একটা একটা করে ওদের এজেন্ডা ওরা বাস্তবায়ন করেছে, ওদের বলতে কাদের বুঝাচ্ছি এটা আপনারা বুঝে নেবেন। সব কথা সব জায়গায় খোলামেলা বলা যাবে না, এটা আপনারাও বুঝতে পারেন। তবে একটা দিকে ইন্ডিকেট করছি আমি, সেটা হলো পশ্চিমা সভ্যতা। কোন সভ্যতা? যারা যারা সরাসরি মদত দিয়ে এই জারদ ইসরায়েল রাষ্ট্রকে প্রতিষ্ঠা করেছে। এদের একটা এজেন্ডা, তারা পুরো বিশ্বটাকে শাসন করতে চায়, এটা ওদের এজেন্ডা। এই এজেন্ডাটাকে বাস্তবায়ন করার জন্য তারা প্রথমত মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে, তারপরে মুসলমানদেরকে 60-70টা রাষ্ট্রে বিভক্ত করে দিয়েছে, মুসলমানদের খেলাফত ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, মুসলমানদের অর্থনীতির মধ্যে সুদ চালু করে দিয়েছে, এরপরে সংস্কৃতির অঙ্গনের মধ্যে শিরকের বিষ বাষ্প ঢুকিয়ে দিয়েছে। এরা মুসলমানদের সাথে এমন প্রতারণা করেছে যে মুসলমানরা ওকে যদি বন্ধুরূপে গ্রহণ করে ওর আর শত্রুর প্রয়োজন নাই। ওরা আরও কী করেছে? ওরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেও ধ্বংস করার চেষ্টা করেছে, এবং আস্তে আস্তে সেদিকে তারা সফলও হচ্ছে। এরপরে আমাদের হুঁশ ফিরছে না। আর যখন মুসলমানরা ইমান, কালিমা এসব চেতনা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে, যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে ওই প্রত্যেকটা রাষ্ট্রকে তারা আক্রমণ করেছে। বিশ্বের বুকে তাকিয়ে দেখেন, একটা একটা করে নাম মেনশন করা যাবে। এরপরে আমরা পড়ে আছি আমাদের সেই ছোট চিন্তার মধ্যে দিয়ে, ক্ষুদ্র চিন্তা নিয়ে, কে কোন দল করি আর কে কোন সংগঠন করি, কে কোন রাজনৈতিক দল করি, কে কোথায় হাত পা দিই, কে আমিন জোরে বলি, কে আসতে বলি, এইগুলোই আমাদের আলোচনার বিষয় হয়ে গেছে। এখন পর্যন্ত বুঝতে পারলাম না যে আমরা সবাই মিলে একটা জাতি, একটা উম্মা,
আমাদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন আল্লাহর জমিনে খেলাফতের দায়িত্ব। আল্লাহ পাক আদম আলাইহিসসালামকে এই এই জমিনে খলিফা করে পাঠিয়েছেন। নূহ আলাইহিসসালাম এই জমিন আল্লাহর খলিফা ছিলেন, ইব্রাহিম খলিফা ছিলেন, মূসা খলিফা ছিলেন, দাউদ খলিফা ছিলেন, সুলাইমান খলিফা ছিলেন, ইউসুফ খলিফা ছিলেন, মূসা ঈসা খলিফা ছিলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর খলিফা ছিলেন। এরপরে আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী তারা আল্লাহর খেলাফতের দায়িত্ব পালন করেছেন। তখন মুসলমানরা বীরের মতো মাথা উঁচু করে বেঁচেছিল। একজন মুসলমানের গায়ে হাত তুলবে আর একটা একটা মুসলমান মেয়ের ইজ্জত নষ্ট করবে, এই দুঃসাহস দেখানোর সাহস পুরো বিশ্বের কোথাও ছিল না। আর আছে আমাদের চোখের সামনে হাজার হাজার মুসলমানকে মেরে ফেললেও একটা টু শব্দ করার কোনো সুযোগ নেই আমাদের। হাত পা বেঁধে ফেলা হয়েছে, হাত পা বেঁধে অত্যাচার করা হচ্ছে দিনের পর দিন। একদিন 200, 300, 500, 1000 ছোট ছোট বাচ্চাদেরকে বোম মেরে হত্যা করা হচ্ছে, আমরা কিছুই বলতে পারি না। যারা এগুলোর পক্ষে কথা বলে তাদেরকে সমাজে বিতর্কিত করা হচ্ছে। এবং দাড়িটুপিওয়ালা কিছু মানুষ, তথাকথিত দাড়িটুপিওয়ালা কিছু মানুষ এই মানুষগুলোকে বিতর্কিত করার দায়িত্ব নিয়ে নিয়েছে। আমাদের এজেন্ডা, আমাদের গোপন কোনো এজেন্ডা নাই, আমাদের এজেন্ডা একদমই স্পষ্ট, সেটা হলো বাইতুল মুকাদ্দাস আমরা জয় করবো ইনশাআল্লাহ। এবং আমাদের কারোর সাথে কোনো শত্রুতা নাই, আমাদের সবাই মিলে, আমরা যারা আছি, আমাদের প্রশাসন, আমাদের সরকার, আমাদের আম জনতা, আমাদের মা, আমাদের বোন, আমাদের ভাই, সবাই আমরা এক উম্মা ইনশাআল্লাহ। আমরা সবাই মুসলমান, এটাই আমাদের পরিচয়, বাস। এর ভিতরে কিছু মোনাফেক ঢুকে গেছে, ওদেরকে আপনারা সাইজ করবেন ইনশাআল্লাহ। আগে এলম অর্জন করেন, বিশ্বের প্রেক্ষাপট বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আমরা এই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ হতে আসি নাই, আমরা মাথা উঁচু করে শাসন করতে এসেছি ইনশাআল্লাহ তাআলা। এই বাইতুল মুকাদ্দাস আমরা জয় করবই করবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা আলোচনায়, প্রত্যেকটা খুতবায়, প্রত্যেকটা মিম্বরে, প্রত্যেকটা বইয়ে, প্রত্যেকটা লেকচারে, এমনকি আমাদের চায়ের আসরগুলো থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত বাইতুল মুকাদ্দাস নিয়ে আলোচনা করতে হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের জান মাল সময় শ্রম যা আছে কিছু যদি না করতে পারি, অন্তত আমাদের সমর্থন দিয়ে আমরা মজলুম ভাইদের পাশে থাকবো ইনশাআল্লাহ। না হলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে কঠিন জবাব দিতে হবে। আরবের ওই মুনাফিকদের কথা বাদ দেন, আরবের চারপাশে যে মুনাফিকরা বসে আছে ওদের কথা বাদ দেন, ভুলে যান, এদের দ্বারা কোনো কাজ হবে না ইনশাআল্লাহ। বিগত 100 বছর থেকে ওদের চোখের সামনে ইহুদিরা আমাদের ভাইদেরকে মেরেছে, হত্যা করেছে, বোনদেরকে ধর্ষণ করেছে, তারা কিছুই করতে পারে না। যে গুটি কয়েক মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করেছে ওদেরকে তারা সন্ত্রাসী আখ্যা দিয়েছে, এতটুকুই এরা করতে পেরেছে। এসব এসব রাখেন নাটক তামাশা। ইনশাআল্লাহু আজ্জা ওয়া জাল এমন প্রজন্ম আমরা তৈরি করবো ইনশাআল্লাহ, যেই প্রজন্মের প্রত্যেকটা ভাই আমাদের কোরআন তেলাওয়াত করতে পারে, প্রত্যেকটা বোন কোরআন তেলাওয়াত করতে পারে, প্রত্যেকটা ভাই নামাজি মাশাআল্লাহ, প্রত্যেকটা ছেলে হবে ইসমাইলের মতো, পিতা হবে ইব্রাহিমের মতো, মারা হবে হাজারা এবং সারার মতো ইনশাআল্লাহ। তাকবীর ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমরা এমন প্রজন্ম গড়বো ইনশাআল্লাহ যে প্রজন্মের এক একটা ছেলে হবে ইসমাইলের মতো, এক একটা পিতা হবে ইব্রাহিমের মতো, এক একটা মা বোন হবে হাজারার মতো ইনশাআল্লাহ, সারা আলিয়া সালামের মতো ইনশাআল্লাহ। আপনি 10টা বাচ্চা না নিয়ে একটা বাচ্চা নেন, ওই একটা বাচ্চাকে আপনি খালিদের মতো বড় করেন ইনশাআল্লাহ। একটা মেয়ে আপনি মানুষ করেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো, একটা একটা স্ত্রী নেন আপনি, একটা স্ত্রীকে আপনি খাদিজার মতো বানান ইনশাআল্লাহ। একটা প্রজন্ম আমাদেরকে গড়ে দেন, একজন দায়ী, একজন বক্তা, একজন আলেম, 10 জন আলেম, একটা সরকার কিচ্ছু করতে পারবে না যতক্ষণ না আপনারা পরিবর্তন হচ্ছেন। আপনাদেরকে পরিবর্তন হতে হবে। আমি এখানে জোরে গলায় কথা বলে গরম গরম বক্তব্য দিয়েও কিছু করতে পারবো না, আপনাদের সবাইকে পরিবর্তন হতে হবে, আমাদের সবাইকে পরিবর্তন হতে হবে। আজকে থেকেই 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, আল্লাহ তৌফিক দান করেন। কোরআন হাতে থাকবে সব সময়, যখনই সময় পাবেন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসবে ইনশাআল্লাহ। সুন্নত থাকবে চেহারা থেকে শুরু করে, দাড়ি ছেড়ে দেন, দাড়ি ছেড়ে দেন, টাকুর উপরে কাপড় উঠান, রিজিকের পথে হারাম থাকলে ছেড়ে দেন, সুদ থাকলে ছেড়ে দেন, ঘুষ থাকলে বাদ দেন, যদি কারো সম্পদ অন্যায়ভাবে নিয়ে থাকেন আজকে তওবা করে সে সম্পদ ফিরায় দিয়ে আসেন। লজ্জার কিচ্ছু নাই, গিয়ে বলবেন ভাই আমি ভুল করেছিলাম, বুঝি নাই, জানি নাই, তোমার সম্পদ অন্যায়ভাবে নিয়েছে ভাই, তুমি নিয়ে দাও। আপনার মর্যাদা আল্লাহ বাড়াই দেবে ইনশাআল্লাহ, আর আল্লাহ আপনাকে আসমান থেকে বে হিসাব রিজিক দেবে ইনশাআল্লাহ। জীবন পর্দা করছো না, আজকেই পর্দা ধরো ইনশাআল্লাহ। যারা পরিবারের প্রতি শিথিল, পরিবারের প্রতি কঠোর হন, আপনার সন্তানের প্রতি কঠোর হন, ভাইয়ের প্রতি কঠোর হন, দেখেন আপনার ভাই
গোপনে জেনা করছে কিনা, মেয়েটা গোপনে জেনা করছে কিনা, এই ফ্রি মিক্সিং ত্যাগ করেন, ফ্রি মিক্সিংয়ের সংস্কৃতি ত্যাগ করেন, মোবাইলের সেলফির সংস্কৃতি ত্যাগ করেন, শোডাউন আই ওয়াশ এগুলো বন্ধ করেন, কিছু করার চেষ্টা করেন আল্লাহর জন্যে, আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। যারা আমরা মাদ্রাসায় পড়ি, আমরা যারা মাদ্রাসায় চুক্তি যাওয়া আসা করি, আমাদের জীবনের উদ্দেশ্য জানে এমনটা হয় যে একটা ইমামতি হলেই বাস কাম খালাস, না, একটা ইমামতির জন্য আল্লাহ আপনাকে সৃষ্টি করেন নাই, একটা বই লিখেছি বাস অনেক কিছু হয়ে গেছে, একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি বাস অনেক কিছু করে ফেলেছি, এমনভাবে কখনো চিন্তা করবেন না। স্বপ্ন বড় করেন, লম্বা স্বপ্ন দেখেন, দীর্ঘ স্বপ্ন দেখেন, বাইতুল মুকদ্দাস পর্যন্ত স্বপ্ন নিয়ে যান, আল্লাহ তৌফিক দান করেন। আর আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী না, আমরা একে একে কখনো আইন হাতে তুলে নিব না, ঠিক আছে, আমরা একটা পুরো জাতি করবো ইনশাল্লাহ, ওই জাতিগতভাবে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। আল্লাহবাক আমাদের প্রশাসনকে হেদায়ত দেন, সরকারকে হেদায়ত দেন, আম জনগণকে হেদায়ত দেন, মা বোনদেরকে হেদায়ত দেন, যুবক ভাইদেরকে হেদায়ত দেন, আর আমাদের এক একটা বাচ্চাকে আমরা আবু উবাইদার মতো বড় করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন ওয়াল আসর, হে মুমিনরা, সময়ের কসম করে বলছি আমি আল্লাহ, সময়ের কসম করে বলছি, সময়ের কসম কি বুঝি ভাই, সময় আমাদের জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আল্লাহবাক অহেতুক কোনো বিষয়ে শপথ করবেন না তো, আল্লাহবাক যখন কোনো কিছুর কসম করেন সবচেয়ে শ্রেষ্ঠ বিষয়ের কসম করেন। তাহলে আমাদের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ বিষয় কি, আরো জোরে বলেন, এই সময়টা আপনি একটু ঠান্ডা মাথায় বাসায় গিয়ে চিন্তা করেন, আজকে আদনান ভাই ওয়াশ করে গেছে, আমি একটু চিন্তা করি, আপনার আমার হায়াত সর্বোচ্চ হয়তো 60-70 বছর, আরো হয়তো আল্লাহ বাড়াই দিলে 100 বছর, এর বেশি গড়ায়ু আমাদের নাই, আছে। এখন আপনার বয়স কত, কারো 20, 25, 30, 40, 50, ঠিক না ঠিক? এখন আপনি বাসায় গিয়ে চিন্তা করে দেখেন, যদি আমাদের হায়াত হয় 60 বছর, আল্লাহ আমাদেরকে যেন দীর্ঘ নেক হায়াত দারাজ করেন, আমিন। আমাদের ভাইদেরকে, বোনদেরকে, ওলামায়ে কেরামকে, আমাদের নেতাদেরকে, সবাইকে আল্লাহ পাক দীর্ঘ নেক হায়াত দারাজ করেন। এখন কথা হচ্ছে, যদি ধরে নেই যে আমাদের হায়াত 7 বছর, আপনার আমার বয়স থেকে কিন্তু 30, 40, 50 বছর অলরেডি চলে গেছে। এখন চিন্তা করবেন যে এই এই সময় যেটা চলে গেল, এই সময়ের মধ্যে আমি কতটুকু নামাজ পড়েছি, কতটুকু রোজা রেখেছি, যাকাত দিয়েছি কতটুকু, হজ ফরজ হয়েছে করেছি কি না, দিনের পথে আমার আমার অবদান কি, দিনের পথে আমার অবদান কি, আল্লাহর দিনকে যে আল্লাহ সাহায্য করতে বললেন আমি কি করেছি, এই চিন্তাটুকু বসে গিয়ে করেন। এর সাথে এই চিন্তাটাও করেন যে এই 30, 40, 50 বছরে আমরা গোনা করলাম কতগুলো, কতদিন নামাজ পড়ি নাই, কতদিন রোজা রাখি নাই, কতদিন সৎ খাইলাম, কতগুলো মেয়ের সাথে আমার সম্পর্ক ভাই, কতগুলো ছেলের সাথে আমি টানকিবাজি করি, দেবর ভাবি, এখন দেবর ভাবি, তারপর শানিদুল্লাহ ভাই, পরকিয়া পরকিয়া কত কি চলতেছে, এখন মানুষ লিঙ্গ পর্যন্ত পরিবর্তন করে, নাউজুবিল্লাহ, জেনা সুদ আর ঘুষ আর ব্যভিচার আর অশ্লীলতার ছয়লাপ চলতেছে আমাদের শহরগুলোতে, এই শীতকালের মৌসুম বিভিন্ন জায়গায় ধুম ধারাক্কা গান বাজতেছে, দেখেন না আপনারা, শোনেন, যখন মানুষ বকধার্মিক হয় তখন সমাজটা এরকম হয়, আপনি মনে করছেন নামাজ তো আমি পাঁচক্ত পড়ি আমার তো কোনো সমস্যা নাই, রোজা তো আমি রাখি কোনো সমস্যা নাই, সৎ কাজে আদেশ তো করতেছে, অসৎ কাজের কোনো নিষেধ নাই, তখন সমাজটা কেমন হবে জানেন, সমাজটা হবে এমন, মসজিদে নামাজও হবে, পাশে পিকনিকের এরকম ভোল তবলা বাজবে, কারণ সৎ কাজে আদেশ তো আপনি করছেন, অসৎ কাজে নিষেধ নাই। সমাজ পরিবর্তন হবে তখনই যখন সৎ কাজের আদেশের সাথে সাথে বলেন অসৎ কাজে নিষেধও থাকবে। অমুসলিমরা কি করে করুক, ওইটা দেখার দায়িত্ব আমাদের না, মুসলমানের সন্তানরা যেন কখনো এরকম ঢাক ঢোল না পিটায়, সারা রাত জেগে এগুলা করবা, মানুষের ঘুম নষ্ট, হার্টের পেশেন্ট আছে, এইটা আছে ওইটা আছে, সামাজিক প্রতিবাদ করবেন, একদম সামাজিকভাবে প্রতিবাদ করবেন, এগুলো এগুলো বন্ধ না করতে পারলে আমাদের সমাজের নূর নষ্ট হয়ে যাবে। এখন যে কথাটাই আসেন, এই 60-70 বছরে কত পাপ করেছে হিসাব নাই, এই পাপগুলো লিস্ট করেন, দেখেন চোখ দিয়ে পানি ঝরতে থাকবে, আমার কথায় নারাজ হচ্ছেন, এই পাপগুলো লিস্ট করেন, চোখ দিয়ে পানি ঝরবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, সবাই বলি আমিন। কত কবিরা গুনাহ হয়েছে, কত সগীরা, তবে সন্তুষ্টির কথা এটাই, যদি এটা উপলব্ধি হয় যে না ভুল হয়ে গেছে,
আপনি ওযু করে আসেন, দুই রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে ইস্তেগফার পড়েন, বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ পাক এক মুহূর্তে আপনার সব পাপ তো মাফ করে দিবেনই, সব গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। এখন শুনেন, সময়ের কসম বলতে আল্লাহ কি বুঝিয়েছেন ভাই আমার সাথে বলেন, সময়ের গুরুত্ব, সময়ের আরো আসতে বলেন সময়ের, ওয়াল আসরি মানে সময়ের কসম মানে সময়ের গুরুত্ব, আমাদেরকে সময়কে গুরুত্ব প্রদান করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করেন। আজকে বাসায় কী কী করবো, হায়াতের হিসেব নিব, কি করেছি এত বছরে আর কি কি পাপ করেছি, পাপগুলোর কথা মনে পড়লে তওবা করে ফিরে আসবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন। আর এখন বাকি সময়ে যতটুকু হায়াত আমাদের বাকি আছে আমাদের কি কর্তব্য বলেন ভাই, আমরা কই যেভাবে জীবনযাপন করছি এইটুকুই করবো না আমাদের আরও কোনো কর্তব্য আছে, কথা কি বোঝা যায় না যায় না, আমাদের কর্তব্য কি বলেন? এক নম্বর, আমরা নিজেরা আগে আল্লাহ পাকের কোরআন এবং নবীর সুন্নতের উপর আমল করবো ইনশাআল্লাহ, রাজি আছি? দুই, আমাদের পরিবারকে এর উপরে প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ, রাজি আছি? তিন, আমাদের সন্তানদেরকে কোরআন সুন্না অনুযায়ী বড় করবো ইনশাআল্লাহ, রাজি আছি? চার, আমাদের অর্থনীতি হবে হালাল কোরআন সুন্না ভিত্তিক, রাজি আছি? পাঁচ, আমাদের শিক্ষা হবে কোরআন সুন্না ভিত্তিক, রাজি আছেন? আমাদের সামাজিক যে সিস্টেম এটা হবে কোরআন সুন্না ভিত্তিক, রাজি আছেন? এর উপরে আমি গেলাম না, সমাজ পরিবর্তন হলে উপরটা এমনি পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ অটোমেটিক্যালি। ওয়াল আসরি, সময়ের কসম। আরেকটা বিষয়ে সময়ের কসম বলতে আল্লাহ পাক এটাও বুঝিয়েছেন, একটু অতীতের দিকে তাকায় দেখেন, কোন দিকে? অতীতের দিকে, পাস্টের দিকে তাকান, অতীতের দিকে তাকান, যুগ যুগ ধরে একটা সুন্নতের দিকে আপনি তাকান, যে পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের একটা সুন্নত আছে। আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত এটা, প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মেনে চলেছে আল্লাহ পাক তাদেরকে দুনিয়াতেও সমৃদ্ধি দিয়েছেন, পরকালে জান্নাত দিয়েছেন সুবহানাল্লাহ। আর দুনিয়াতে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহর বিধান মানে নাই, রাসূলের বিধান মানে নাই, আল্লাহ দুনিয়াতে লাঞ্ছিত করেছেন, পরকালে জাহান্নাম দিয়েছেন, বলেন নাউজু বিল্লাহ। আমার কথা বুঝতে পারলেন ভাই? আরো একবার রিপিট করছি, আল্লাহর সুন্নত কি? আল্লাহর সুন্নত হচ্ছে প্রত্যেক যুগে যুগে যে বা যারাই আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলেছে আল্লাহ দুনিয়াতেও সুখী করেছেন, পরকালেও জান্নাত দিয়েছেন। প্রত্যেক যুগে যুগে যে বা যারাই দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের বিধান মেনে চলে নাই, দুনিয়াতেও লাঞ্ছনা, পরকালেও বলেন লাঞ্ছনা। এখন একটা এক্সাম্পল দেই, নূহ আলাইহিসসালামের যুগ দেখেন, যারা আল্লাহর বিধান মেনেছে আল্লাহ নাজাত দিয়েছেন, মানে নাই ডুবিয়ে মেরেছেন, ঠিক আছে কথা? মুসার যুগ দেখেন, আলাইহিসসালাম আল্লাহর বিধান মেনেছে, বনু ইসরাইলকে নাজাত দিয়েছেন, মানে নাই ফেরাউনকে ডুবাই মেরেছেন। দেখেন আপনি শুআইবের কওমকে দেখেন, শুআইব আলাইহিসসালামের কওম, কওমে মাদিয়ান আল্লাহর বিধান মেনেছে, যারা আল্লাহ পাক নাজাত দিয়েছেন, মানে নাই ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে। কওমে লূত, কিছু মানুষ বিধান মেনেছে আল্লাহ নাজাত দিয়েছেন, মানে নাই আল্লাহ রব্বুল আলামিন লূত আলাইহিসসালামের কওমকে একদম আসমানে উঠিয়ে পাথর নিক্ষেপ করে হেতলা করে আবার উল্টা দিকে দাফন করে দিয়েছেন, নাউযু বিল্লাহ। এদের পাপ ছিল, ওটা সমকামী ছিল, সমকামী, যে সমকামীটা এখন ছড়িয়ে পড়ছে আপনাদের মধ্যে, নাউযু বিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাকান, এই যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, এরা আল্লাহর বিধান মানে নাই আল্লাহ ধ্বংস করেছেন, আবু বকর, আমার, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু আজমাইন, তারা মেনেছেন আল্লাহ দুনিয়াতে সমৃদ্ধি দিয়েছেন, পরকালে জান্নাত। বুঝাতে পারলাম কি ভাই? বলে আসরি মানে কি বুঝাতে পারলাম? আল্লাহ পাক এই সময়ের কসম করে বলছেন, হে মানুষ শোনো, ইন্না লিনসানা লাফি খুসর, সমস্ত মানুষই ক্ষতির মধ্যে আছে, বলে নাউযু বিল্লাহ। এখানে আল্লাহ পাক একদম আমভাবে সবাইকে বলছেন, সবাই ক্ষতির মধ্যে আছে। মানুষের ক্ষতি কয় প্রকার আমার সাথে বলেন? মানুষের ক্ষতি দুই প্রকার, কয় প্রকার? মানুষের ক্ষতি কয় প্রকার? এক, ইহকালীন ক্ষতি, দুই, পরকালীন ক্ষতি। এক, ইহকালীন ক্ষতি, দুই, পরকালীন ক্ষতি। ইহকালীন ক্ষতি কি? ইহকালীন ক্ষতি হচ্ছে সূরাতুল রুমের এই আয়াতটা, আল্লাহ পাক বলছেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক বলছেন, জলে, জলে মানে পানিতে, এবং স্থলে মানে এই যে জমিনে,
জলে এবং স্থলে যত বিপর্যয়, অরাজকতা, এই যে আপনারা দেখছেন ফাসাদ, ফিতনা যে ছড়িয়ে পড়ছে, এগুলো মানুষের হাতের কামাই, মানুষের হাতের কামাই। বনভূমি উজাড় করেছে কে? জিন্ন মানুষ। বলেন, এই পরিবেশ নষ্ট করেছে কে? জিন্ন মানুষ। বলেন, খাবারে ভেজাল দিয়েছে কে? জিন্ন মানুষ। অর্থনীতির মধ্যে সুদকে ঢুকিয়েছে? জিন্ন মানুষ। এই বেহাত বেপরদামি জেনা মাদককে ছড়িয়েছে? জিন্ন মানুষ। নামাজ কালাম ছেড়ে দিয়ে পাবজি ফ্রি ফায়ার নিয়ে কে পড়ে আছে? জিন্ন মানুষ। বলেন, জিন্ন মানুষ। আল্লাহর বিধান বাদ দিয়ে শয়তানের বিধান চালু করেছে কে? জিন্ন মানুষ। জহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয়, অরাজকতা, সমস্যা, এগুলো মানুষের হাতের কামাই। বলে নাউজুবিল্লাহ, আমরা যা করবো তাই পাবো, আমরা যা করবো তাই। মাদক খাচ্ছেন আপনি, আপনাকে ফলো করতে হবে। সুদ খাচ্ছেন আপনি, আপনাকেই ফলো করতে হবে। এই বিয়ের মতো মেয়েরা চলছে, ওকেই দেখবেন ফলো করতে হবে। মেয়ের সাথে হারাম সম্পর্ক করছেন, আপনাকে ফলো করতে হবে। যে যে পাপ করবে তাকে তার ফল ভোগ করতেই হবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন, মাফ করেন, আমিন। তাহলে মানুষের একটা ক্ষতি পেলাম, ইহকালীন ক্ষতি। কি ক্ষতি ভাই? আর দুই নাম্বার হচ্ছে পরকালীন ক্ষতি। পরকালীন ক্ষতি কেমন এবার বোঝেন। এই যে আমরা নিশ্চিন্তে ঘুমাই সারা জীবন, 30-40-50 বছর নিশ্চিন্তে কাটাচ্ছি, কোনো ফিকির নাই, নিজের পরিবারের, সমাজের, রাষ্ট্রের উম্মার কোনো ফিকির নাই, অথচ এই মানুষের সামনে অপেক্ষা করছে মৃত্যু। জি, আজকে থেকে 100 বছর পরে আমাদের মধ্যে কেউ থাকবে না পৃথিবীতে, এটাই সত্য। তারপরে আছে কবরের সওয়াল জবাব, তারপরে বিজার, এই পুলসিরাত, পুনরুত্থান, জান্নাত, জাহান্নাম, এগুলো আমাদের সামনে অপেক্ষা করছে। আর সেই মানুষ নিশ্চিন্তে বসে বসে মেয়ের সাথে টাঙ্গি মারে, সেই মানুষ বাইক নিয়ে একটা মেয়ে কিনে ঘুরছে, সেই মেয়ে একটা ছেলের সাথে চটপটি ফুচকা খায়, সেই লোক আল্লাহর বিধানকে সরাই দিয়ে শয়তানের বিধান চালু করা শুরু করল, সেই ব্যক্তি সুদ খাচ্ছে, সেই ব্যক্তি ট্রান্সজেন্ডার এই মতবাদ প্রমোট করতেছে, হ্যাঁ, সেই ব্যক্তি শিক্ষার মধ্যে ইসলাম বিদ্বেষী বিষয় ঢুকাই দিল, অথচ এই মানুষের সামনে পরকাল অপেক্ষা করছে। একদম টেনে হিসরে আল্লাহ পাক সামনে নিয়ে দাঁড় করাবেন, দাঁড় করে জিজ্ঞাসা করবেন। তাহলে আমরা কত অপদার্থ, কত বোকা আমরা কি বুঝতে পারছি ভাই? একটু বুঝতে পারছেন কি? আল্লাহ পাক সূরা হাজাবে এটাও কিন্তু বলেছেন যে ইন্নালি হুসাইনা যালুমান জাহুলা। এর আগে আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরাদনাল আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালা ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ফাআমালাহা আল-ইনসান। সুবহানাল্লাহ, শুকরিয়া, আল্লাহ পাক মনে করায় দিয়েছেন। আরেকটা যদি না বলতে পারতাম মনের মধ্যে একটা অতৃপ্তি থেকে যাইত। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ। আয়াতের অর্থ শুনেন, মানুষ যে জালেম, জাহেল, আমরা যে অপদার্থ, আল্লাহ পাক কি বলছেন? আল্লাহ বলছেন ওয়ালাকাদ আরাদনাল আমানাতা 'ালা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি ইসলামের এই আমানত, শরিয়াত, কোরআন হাদিসের এই যে আমানতটা, এটা আসমান সমূহকে দিতে চেয়েছিলাম, তোমরা কি নিবা? আমি জমিনকে দিতে চেয়েছিলাম, তোমরা নিবা? আমি পাহাড়কে দিতে চেয়েছিলাম, তো আমানত কি নিবা? ফাআবাইনা, তারা বলেছে না, নিতে পারব না। ওয়াশফাকনা মিনহা, তারা অক্ষমতা প্রদর্শন করেছে। ফাআমালাহা আল-ইনসান, মানুষ সেই আমানতটা কাঁধের মধ্যে বহন করেছে। আমরা সেই আমানত কি করেছি ভাই? কাঁধে বহন করেছে। আল্লাহ পাক বলেছেন ইন্নাল ইনসানা যালুমান জাহুলা, মানুষ কত জালেম, মানুষ কত জাহেল। আমাদের সামনে পরকালীন এই কঠিন জবাবদিহিত অপেক্ষা করছে। এরপরে আমাদের জীবনযাপন পদ্ধতি দেখলে মনে হয় যে আমাদের মধ্যে আর গরু ছাগলের মতো কোনো পার্থক্য নেই। কেন? গরু ছাগলের কাজ কি? খাবে, ইস্তেনজা করবে, আর সহবাস করবে। বাস আমাদের এখন এই তিনটা কাজ। কি খাবো, আর কোন টায়ার স্পিটিং বাসায় পায়খানা করব, আর কতগুলো বাচ্চা পয়দা করতে পারে, বেশ, দ্যাটস অল। এর বাইরে আমাদের চিন্তা কোথায়? আচ্ছা, এবার আসেন, সময়ের কসম বুঝতে পারলেন? জি। ইন্নালি ওয়াসানা লাফি কসম বুঝতে পারলেন? আচ্ছা, আল্লাহ পাক এবার আমাদেরকে বলছেন, আচ্ছা ঠিক আছে, চারটা গুণ অর্জন করো। কয়টা ভাই? আমার সাথে বলেন কয়টা গুণ অর্জন করব। আল্লাহ পাক বলছেন
এই চারটা গুণ যারা অর্জন করবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে ইনশাল। সুবহানাল্লাহ, দুনিয়াতেও তারা সফল হবে, পরকালেও সফল হবে ইনশাল। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, তারা নয় যারা এক ঈমান এনেছে, তারা ক্ষতির মধ্যে নাই যারা ঈমান এনেছে। দুই, ওয়ামিরুস সলিহাত, সৎ আমল সম্পাদন করেছে। কি আমল? সৎ আমল। তারপরে ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। কিসের উপদেশ? সত্যের। চার, ওয়াতাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। কয়টা বললাম বলো তো ভাই? চারটা গুণাবলী অর্জন করলে ক্ষতি থেকে বাঁচতে পারবো, অন্যথায় কোনো সুযোগ নাই। যত বড় ফকি হন, আলেম হন, মুয়াল্লিস হন, মুফাসসির হন, পলিটিক্যাল নেতা হন, কোনো লাভ নাই, কিচ্ছু হবে না পরকালে, একদম নাজাতের রাস্তা বন্ধ। যদি চারটা গুণাবলী অর্জন না করতে পারি, কয়টা ভাই? এক নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা ইমানদার হয়েছে। এক নম্বর কি? ইমানদার হয়েছে, পাক্কা ইমানদার হয়েছে। দুই নম্বর, ওয়ামিলুস সলিহাত, সৎ আমল করেছে। কি আমল? ওয়াতাওয়াসাউ বিল হক, হকের দাওয়াত দিয়েছে। কিসের দাওয়াত? চার নম্বর, ওয়াতাওয়াসাউ বিস সবর, ধৈর্যের দাওয়াত দিয়েছে, ধৈর্যের উপদেশ। কিসের উপদেশ? এটা কি শুধু একজন ব্যক্তির উপরে বর্তাবে না, সবার উপর দায়িত্ব। এই সুরে কি শুধু আলেমদেরকে উদ্দেশ্য করা হচ্ছে? শুধু মুফাসসিরদেরকে, শুধু মুহাদ্দিসদেরকে, শুধু বক্তাদেরকে, নাকি সবাইকে? এই সবাই মিলে যখন এই চারটা গুণাবলী অর্জন করবে, দেখবেন ইনশাআল্লাহ দুনিয়াতেও বিজয় আমাদের, পরকালে আমাদের ইনশাআল্লাহ। এবার একটু ব্যাখ্যা করি সংক্ষিপ্ত করে। ঈমান মানে কি? ঈমান অর্থ কি? বিশ্বাস। ঈমানের পিলার কয়টা? ঈমানের স্তম্ভ পিলার কয়টা? বলেন ছয়টা। কয়টা? আমার সাথে বলেন কয়টা? এক নম্বর, আল্লাহ বিশ্বাস। কোথায় বিশ্বাস? এক আল্লাহ বিশ্বাস, আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, এবং আল্লাহর তাওহীদে বিশ্বাস, শিরক থেকে দূরে থাকা। দুই, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস। ফেরেশতায় বিশ্বাস করি তো ইনশাআল্লাহ, এই জায়গাটাতে ফেরেশতারা আছেন, বিশ্বাস করেন? আমাদের দু কাঁধে ফেরেশতা আছেন, বিশ্বাস করেন? আপনি যখন আয়াতুল কুরসি পড়ে ঘুমান, তখন একজন ফেরেশতা আপনাকে পাহারা দেন, বিশ্বাস করেন? সুবহানাল্লাহ, সুবহান। এরকম অগণিত অসংখ্য ফেরেশতা আছে আল্লাহ পাকের। কতগুলা? এই আরশে আজিম, এই আমরা বলি আরশে আজিম, নিচে একটা জায়গা আছে সপ্তম আসমানের, সপ্তম আসমানের উপরে, তার নাম হলো বাইতুল মামুর। কি নাম? বাইতুল। ওটা হচ্ছে একটা ফেরেশতাদের তাওয়াফ করার জায়গা। আমরা যেমন কাবা ঘরে তাওয়াফ করি না, করি না, করি না, কারা কারা করেছেন হাত তোলেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাক আরো বেশি করে তৌফিক দান করেন, আর যারা করে নাই তাদেরকেও তৌফিক দান করেন, আল্লাহ পাক সবাইকে হজ করার তৌফিক দান করেন। শোনেন, তবে একটা কথা বলে রাখি, ওই হজ উমরা সফরে গিয়ে, প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে ওই জন্য বলতে যাচ্ছি না লম্বা করে, হজ উমরা সফরে গিয়ে এই মোবাইল ফোনগুলো নিয়ে যাবেন না। এই বাটন ফোন নিয়ে, বাটন ফোন নিয়ে যাবেন, এই মোবাইল ফোন হজ উমরা সফরে নষ্ট করে ফেলেছে। এই হজ উমরা সফরে আমরা দেখে আসলাম যে মোবাইল ফোনের কারণে মানুষ ইবাদতের যে নূর নষ্ট করে ফেলেছে। ওখানে গিয়ে সেলফি, শো ডাউন, এইটা ওইটা, আল্লাহ আল্লাহ মাফ করে না আমাদের। আর সুবহানাল্লাহ, মানুষ এখন হারাম এলাকাতেও দেখি সিগারেট খায় বসে বসে। হ্যাঁ, হারামের বাইরে, মসজিদ নববীর বাইরে, আমি তো দেখেছি এক মহিলাকেও সিগারেট খাইতে। কথা বুঝতে পারছেন? মানুষের সাইকোলজি এমন হয়ে গেছে এখন যে নববী আরাম এগুলোর পাশে বসে মানুষ সিগারেট খাচ্ছে, স্মোক। আপনারা যারা সফরে গিয়েছেন বা যাবেন ভবিষ্যতে, এই ফোন আর এই জিনিসগুলো আপনারা কখনো খবরদার, এগুলো কখনো বলতে যাবেন না। সিগারেট তো এমনিতেই খাবেন না, বলছি মোবাইল ফোনও নিয়ে যাবেন না, এই স্মার্টফোনটা নিয়ে যাবেন, যে ফোনটাতে বাটন কথা বলা যায় এতটুকু নিয়ে যাবেন। যদি নিয়ে যেতেই হয়, এটাকে হোটেলে বা কোথাও রেখে আসবেন, ইবাদতের মধ্যে এটা নিয়ে যাবেন। যাই হোক, ওইদিকে যাচ্ছি না, ওইটা অন্য প্রসঙ্গ। যেটা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাকের অগণিত ফেরেশতা আছেন, এই ফেরেশতাদের তাওয়াফের জন্যে আল্লাহ পাক একটা ঘর বানিয়েছেন, তার নাম বাইতুল মামুর। কি নাম? তাই বাইতুল মামুরে যে ফেরেশতা একবার তাওয়াফ করে, কয়বার ভাই? সে আর কিয়ামত পর্যন্ত তাওয়াফের সুযোগ পাবে না। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আপনি কি বুঝতে পারলেন আল্লাহর ফেরেশতার সংখ্যা কত? যে একবার তাওয়াফ করেছে সে কিয়ামত পর্যন্ত আর সুযোগ পাবে না, চিন্তা করা যায়। এখন ঈমানের পিলার কয়টা বললাম ভাই? এক নম্বর কিসে বিশ্বাস? আল্লাহ বিশ্বাস করি তো, নাকি
তা আল্লাহ বিশ্বাস করলে যুবকরা এখন আত্মহত্যা করে কেন বলেন? আল্লাহ বিশ্বাস যদি করেন তাহলে রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করেন কেন? আল্লাহ আপনার তাকদীর লিখেন নাই? আল্লাহ বিশ্বাস করলে আপনি চাকরি পাচ্ছেন না, হতাশ কেন? আল্লাহ যদি বিশ্বাস করবেনই তাহলে আপনি মেয়ের পিছনে জীবন নষ্ট করছেন কেন? আল্লাহতে যদি বিশ্বাস থাকেই তাহলে নামাজ নাই কেন? আল্লাহ যদি বিশ্বাস করেনই আলহামদুলিল্লাহ তাহলে যাকাত দেন না কেন? তাহলে দিনের জন্য কোনো ফিকির নাই কেন? দিনে এলেম অর্জন কেন করেন না? কেন কোরআন তেলাওয়াত করা শেখেন না? কথাগুলো কি কষ্ট পাচ্ছেন? একটু পান, আমি দোয়া করি একটু যেন আপনি কষ্ট পান এবং এই কষ্টটা যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে, এই কষ্টটাই যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে, আল্লাহ তৌফিক দান করেন, আমিন। সবসময় নরম নরম ওয়াজে কাজ হয় না, সবসময় নরম নরম কথা বলে কাজ হয় না। আমাদের আমাদের কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সুন্নতও আছে, ওমর ইবনে খাত্তাবের সুন্নতও আছে, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তাহলে ভাই আল্লাহ বিশ্বাস করবো তো ইনশাআল্লাহ, তাহলে এক কথায় আল্লাহর কোনো হুকুম ছাড়া যাবে না, রাজি? আল্লাহ পাকের কোনো হুকুম হাকাম ছাড়বো না ইনশাআল্লাহ, রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, আমিন। দুই, আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ, ফেরেশতায় বিশ্বাস করলে গোপন পাপ কীভাবে করতে পারি? ফেরেশতায় বিশ্বাস করলে বাথরুমে পাপ করেন কীভাবে? ফোনের মধ্যে পাপ করেন কীভাবে? গোপনে মেয়ের সাথে পাপ করেন কীভাবে? গোপনে গোপনে পরকীয়া করেন কীভাবে? যদি আল্লাহকে আমরা আল্লাহ ফেরেশতার বিশ্বাস থাকেই তাহলে আমাদের এই ফেরেশতারা লিখছে না সব কিছু? লিখছে না, লিখছে না? আল্লাহ পাক আমাদেরকে বিশ্বাস করার মতো করার তৌফিক দান করেন। হাদিসে জিবরিল সহিহ মুসলিমে আছে এবং মিশকাতে আছে, হাদিসে জিবরিলের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো মুসলমানরা, তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছ, আর যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রাখবা আল্লাহ তোমাকে দেখছেন। এই বিশ্বাসটার নাম হলো এহসান। কি নাম? এহসান। এই এহসানের সাথে ইবাদত করলে আমাদের মধ্যে সবসময় আল্লাহ কনসিয়াসনেস থাকবে, আল্লাহর ফেরেশতারা লিখছেন, আল্লাহ দেখছেন, অতএব প্রকাশ্য গোপনে আমার দ্বারা পাপ করা সম্ভব না। এরপরে পাপ হতে পারে কি না? হতে পারে না? পারে না। যদি পাপ হয়ে যায় কি করবেন? হতাশ হয়ে যাবেন? না, যতবার পাপ হবে দু রাকাত নামাজ, যতবার পাপ হবে ওযু করে দু রাকাত নামাজ, ইনশাআল্লাহ আল্লাহ পাক পাপ মাফ করে দিবেন। তাই বলে আল্লাহ পাকের এই দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন এমন না, দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন, করতেই থাকবেন এমনটা নয়। আল্লাহ পাক যেমন গফুর রহিম, আল্লাহ পাক তেমনি শাদীদুল ইকাব। আল্লাহ পাক যেমন রহমান রহিম, পরম করুণা ও অসীম দয়ালু, আল্লাহ পাক তেমনি কঠিন শাস্তিদাতাও বটে। ঠিক আছে, দুই নম্বর পিলার মালায়েকায় বিশ্বাস, তিন নম্বর বা কুতুবিহি, আল্লাহ পাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে কোরআন পড়া শিখবো তো ইনশাআল্লাহ, তেলাওয়াত, আরবি ভাষা, আরবি ব্যাকরণ, তাফসির, এতটুকু শিখতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া রুসুলিহি, আল্লাহ পাকের সমস্ত রাসূলে বিশ্বাস করবো তো ইনশাআল্লাহ। আমরা কি শুধু নবী মুহাম্মদকে বিশ্বাস করি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, সমস্ত রাসূলকে বিশ্বাস করি। বলেন, কনসেপ্ট ক্লিয়ার পড়েন? আচ্ছা, আরেকটা কথা, আমাদের নবীজির পরে কি আরও নবী আসতে পারে? তো অনেক মানুষ যে বলছে যে গোলাম আহমেদ কাদিয়ানীও নবী, বাংলাদেশে যে এগুলোর সংখ্যা দিন দিন বাড়ছে, তা আমাদের কোনো ভূমিকা নেই কেন? আমাদের কি মনে হয় যে আল্লাহ পাক আমাদেরকে ধরবে না? শোনেন, যাদের প্রত্যক্ষ মদতে আর পৃষ্ঠপোষকতায় বাংলার মাটিতে এগুলো ছড়াচ্ছে, আল্লাহ পাক এক একজন জালেমের কঠিন হিসাব দেবেন সব। আর আমরা আমরা তো অজ্ঞ হলাম কিভাবে? ইসাই মুসলিম আবার কি? মুসলমানদের মধ্যে কোনো ইসাই মুসলিম বলে কোনো শব্দ নাই, আমাদের কালিমা স্পষ্ট, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের সর্বশেষ নবী, তারপর লা নবিয়া বাদা, তারপরে কোনো নবী আসবে না। হ্যাঁ, ঈসা ইবনে মারিয়াম আসবেন, তিনি আসবেন কখন? দাজ্জালকে হত্যা করার জন্য, নবী হিসেবে নন, তিনি আসবেন কি হিসেবে? উম্মাহ হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একদম আকীদা পরিষ্কার করে রাখেন সব। আর এই ধরনের দাওয়াত যদি দিতে কেউ আসে, একটা চল লাগাই দেবেন ধরে, তারপর কি হবে দেখা যাবে, তারপর কি হবে দেখা যাবে, একদম কষে থাপ্পড় লাগাই দেবেন। এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকলে এদেরকে একদম সুযোগ দেবেন না আপনি,
আমার নবীর পরেও নবী আসবে এমন মতবাদ প্রচার করতেছেন আমি জমিনে। ওলামায়ে কেরাম বাংলার জমিনে থাকতে এটা কখনো সম্ভব হবে না ইনশাআল্লাহ। এদের যত পণ্য আছে এগুলো একটা পণ্য ব্যবহার করবেন না কখনো, লিস্ট করে দেখবেন কোন কোন পণ্য এদের, আমি এগুলো বলতে চাচ্ছি না পাবলিকলি। এক সচেতন হন, ইমান কোন দিক দিয়ে বের হয়ে চলে গেল আল্লাহ পাক আমাদেরকে মাফ করেন। নবীজি এই যুগের কথাই বলছিলেন সম্ভবত, যে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ুমসি কাফিরান, একজন ব্যক্তি সকাল করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা হবে কাফের অবস্থায়। আস্তাগফিরুল্লাহ, ওয়া ইয়ুমসি মুমিনান ওয়া ইয়ুসবিহু কাফিরান, সন্ধ্যা করবে মুমিন অবস্থায়, সকাল হতে হতে কাফের হয়ে যাবে। ইয়াবিউর রাজুলু দীনাহু লিআরদি দুনিয়া, দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে। বাংলার গ্রামে গ্রামে এখন এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা দেখা যাচ্ছে, মানুষকে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে টাকার প্রলোভন দিয়ে, চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে। আপনারা কি দেখেও না দেখার ভান করছেন, শুনেও না শোনার ভান করছেন? যাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে, আল্লাহ পাকের কাছে জবাব দেওয়ার জন্যে প্রস্তুত হয়ে যান আপনারা। দুনিয়াতে হয়তো কিছু হবে না, কেউ কিছু করতে পারবে না, কিন্তু কাল কেয়ামতে কে ছাড়ে আপনাকে তাই দেখে দেবো আপনার জন্য। বিশ্বাস করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই যে কোরআন হাতে নিয়ে বলছি আমি, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন, যখন তিনি অর্ধেক বিশ্বের খলিফা, অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন, আলী ইবনে আবি তালেব এসে বলছেন যে ইয়া আমিরুল মুমিনিন, আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা চাপায় দিচ্ছেন, এত কিছু করার পরে নিজে উটের বোঝাও, উটের ময়লা পরিষ্কার করছেন, আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফতের দায়িত্ব। তখন ওমর ইবনে খাত্তাব বলছেন, এই কথাটা শোনেন, তিনি বলছেন যে যে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না ইয়া আবুল হাসান। আবুল হাসান হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর নাম। হে আলী, আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না, আমি ভয় করি ইরাকের, ইরাক তো তখন মুসলমানদের আওতায় আছে, ইরাকের ফোরাত নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায়, আমি ওমর ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে এর জন্য জবাবদিহি করাবেন। কি বুঝলেন, ওই যুগ আর এই যুগ লাই আসতে আমি আন, এটা কখনো একসাথে মিলবে না, এগুলো জাদুঘরে চলে গেছে এখন। তিনি বলছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, যার জান্নাতের ঘর আল্লাহ রসুল দেখে এসেছেন, তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাত নদীর কিনারায় কোনো মেষপালক বা ছাগলের বাচ্চা, মেষ শাবক, তারাও যদি না খেয়ে পানির বিপাশায় মারা যায়, আমি ওমর ভয় করি কাল কেয়ামতের মাঠে আল্লাহ আমাকে জবাবদিহি করাবে। আর কিছু বলতে হবে আপনাদেরকে? ব্যাস, যার মধ্যে নফসের মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট। তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, তুমি কারো প্রতি দারোগা নও। ফাযাক্কিরিন নাফাতি যিকর, যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও। সাইয়াদ যাক্কারু মান ইয়াখশা, যে আল্লাহকে ভয় করে সে ইনশাআল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসবে, আল্লাহকে ভয় করুন। ব্যাস, আমাদের কাজ এতটুকুই, এর বেশি আমাদের কোনো দায়িত্ব নাই। এখন শোনেন যে কথা বলতে এত তো চলে আসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আছে? আকীদা স্পষ্ট থাকবে তো ইনশাআল্লাহ। এবার আসেন, ওয়া কুতুবিহি বলতে আমরা সমস্ত কিতাবে বিশ্বাস করি, ওয়া রুসুলিহি বলতে আমরা সমস্ত আম্বিয়া কেরামে বিশ্বাস করি। ওয়াল ইয়াউমিল আখির, পাঁচ নম্বরটা কি ভাই? ওয়াল ইয়াউমিল আখিরাতের জীবনে আমরা বিশ্বাস করি। আখিরাতে যদি বিশ্বাস করি তাহলে আমাদের দ্বারা দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া সম্ভব না, আমরা দুনিয়া চলবো আখিরাতের স্বার্থে। কিসের স্বার্থে দুনিয়া চলবো, কিসের স্বার্থে ভাই? আল্লাহ তৌফিক দান করেন আমিন। আমাদের চলার মূল মন্ত্র একটাই, কোন কাজ আমাদেরকে আখেরাতে বেনিফিটেড করবে, উপকার দিবে, ওই কাজে আমি আসি, যেই কাজ আমাকে পরকালে কোনো ফায়দা দেয় না ওই কাজ আমি নাই। কথা ক্লিয়ার? যেই কাজ আমাকে আখেরাতে কি দিবে, ফায়দা দিবে, সেই কাজে আমি আসি, যেই কাজ ফায়দা দিবে না সেই কাজে কি? তো এখন গার্লফ্রেন্ড ফায়দা দিবে, সুদ ফায়দা দিবে বলেন, অন্যের সম্পদ আত্মসাৎ করা ফায়দা দিবে, জুলুম করলে ফায়দা দিবে? বুঝবেন, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করেন আমিন। ছয় নম্বরটা হচ্ছে ওয়ান তুমিনু বিল কদরি খাইরি ওয়া শাররি, তাকদীর বা ভালো মন্দের এই ফয়সালার প্রতি, আল্লাহর পক্ষ থেকে ফয়সালার প্রতি
তুমি বিশ্বাস করবে এই ছয়টা হলো পিলার। ছয় নম্বর পিলারটা কি ভাই? তাকদীর বা ভাগ্যে বিশ্বাস করা, করি কি না? এইখানে আপনাদের সাথে আমার কথা, তাকদীর বা ভাগ্যে বিশ্বাস করলে রিজিক নিয়ে এত পেরেশান হওয়ার কিছু নাই। তাকদীর ভাগ্যে বিশ্বাস করলে এই যে ছোটোখাটো বিপদ আপদ বালা মুসিবত আসতেছে আমাদের জীবনে আসতে আসে না, এগুলোতে বিচলিত হওয়ার কিছু নাই, কিছু নাই। আমার তাকদীরে যা লেখা হয়েছে আল্লাহ পাক ছাড়া এটা কেউ বদলাতে পারবে না। আপনার আমার তাকদীরে যদি লেখা থাকে যে আমাদের হাতে আল্লাহর জমিনে আল্লাহর কালিমার পতাকা প্রতিষ্ঠিত হবেই, কোনো শক্তি ঠেকাতে পারবে না এটা। আর যদি না লেখা থাকে তাহলে সারা দুনিয়া মিলেও আমার কোনো উপকার করতে পারবেন। আমরা আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল করি, পূর্ণ বিশ্বাস রাখি ইনশাআল্লাহ। আর এটাও বিশ্বাস করি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আমাদের হাতে আল্লাহর জমিনে দিন কায়েম করাবেন ইনশাআল্লাহ, কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ তাআলা, যদি আল্লাহ পাক আমাদের সাথে থাকেন। এখন আল্লাহ কার সাথে থাকবেন? ওই যে শুরুতে বলেছি ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যে আল্লাহর দিনকে সাহায্য করে আল্লাহ তার সাথে থাকবে ইনশাআল্লাহ। কথা ঠিক আছে ভাই? আচ্ছা আর বেশ বাড়ালাম না, এবার আসেন। এক নম্বর বুঝলেন, ইমানদার হতে হলে এইরকম ইমানদার হতে হবে। কয় পিলার ভাই? কয় পিলার? এক নম্বর বলেন আল্লাহ বিশ্বাস, দুই নম্বর ফেরেশতায় বিশ্বাস, তিন নম্বর হ্যাঁ আসমানি কিতাব সমূহ, চার নম্বর নবী রসুলগণ, পাঁচ নম্বর পরকাল, ছয় নম্বর মুখস্থ থাকবে ইনশাল্লাহ। এই ছয়টা পিলারকে তিনটা কাজ করবেন, কয়টা কাজ? এক তসদিক বিল জিনান, এই যে কলব হৃদয় আছে, হৃদয় থেকে বিশ্বাস করা, বিশ্বাস করি আমরা হৃদয় থেকে বিশ্বাস করি তো ইনশাল্লাহ। ওয়ালি ক্রার বিল লিসান, মুখে স্বীকৃতি দিবেন, মুখে কি দিবেন? স্বীকৃতি দিচ্ছি কি না? আর তিন নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিল আরকান, কাজে প্রমাণ করা, কাজে বাস্তবায়ন। এখন যদি কেউ বলে আমি ইমানদার নামাজ পড়ে না, কাজে বাস্তবায়ন হলো? ইমান আমার খুব পাকাপোক্ত, যাকাত দেই না, হবে? বছর বছর হজ আমরা করেন, এদিকে মানুষের সম্পদ আত্মসাত করতেছেন, হবে? ব্যাস, এই কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি? আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই ইমান যদি থাকে ইনশাআল্লাহ দুনিয়াও সফল, পরকালও সফল। দুই ওয়ামেলু সলিহাত, আমলে সলে মানে কি? এক কথায় বোঝেন, এক কথায় বোঝেন, আমলে সলে মানে হচ্ছে আল্লাহ পাক কোরআনে এবং তার রাসুল হাদিসে, আমার সাথে বলেন আল্লাহ পাক কোরআনে তার রাসুল হাদিসে যত নেক আমল করতে বলেছেন সব নেক আমল করা হলো আমলে সলে। ক্লিয়ার? কি বললাম বলেন তো আমার সাথে? আল্লাহ পাক কোরআনে কারিমে তার রাসুল হাদিসের মধ্যে যত নেক কাজ করতে বলেছেন সেগুলো করার নাম, সেগুলো করার নাম আমলে সলে। যেমন নামাজ, যেমন সওম, যেমন সাদাকা, যেমন রমজানে সওম রাখা, হজ করা, উমরা করা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার, এমনকি মুসলিম ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলা, মুসাফা করা, হাসি মুখে কথা বলা, এগুলো থেকে শুরু করে যত উচ্চ পর্যায় পর্যন্ত আছে, একদম আপনার চেহারা দাড়ি থেকে নিয়ে জিহাদের ময়দান পর্যন্ত সব কিছু কি আমলে সলে। ক্লিয়ার কথা? এবার আরেকটা বিষয় বোঝেন, আমলে সলের এটা হচ্ছে একটা পিঠ, পয়সার যেমন দুই পিঠ থাকে এটা আমলে সলেহের এক পিঠ। আরেক পিঠে কি আছে? আরেক পিঠে আছে আল্লাহ পাক কোরআনে তার রাসূল হাদিসে যত মন্দ কাজ থেকে দূরে থাকতে বলেছেন সেগুলো থেকে দূরে থাকার নাম হলো আমলে সলে। বুঝতে পারি না, বুঝতে পারি নাই? একটা পিঠ তো চিনলেন ভালো কাজগুলো করা, আরেকটা পিঠও চিনলেন আল্লাহ পাক কোরআনে তার রাসূল হাদিসে যত খারাপ কাজ থেকে দূরে থাকতে বলেছেন দূরে থাকার নাম, আরো জোরে বলেন দূরে থাকার নাম, এই যে আপনি সুদ খাচ্ছেন না এটাই আমলে চলে, এই যে আপনি সেভ করছেন না এটা আমলে চলে, এই যে আপনি অন্যের সম্পদ আত্মসাৎ করছেন না এটা আমলে চলে, বেপর্দায় চলছেন না এটাই আমলে চলে, আল্লাহ পাক গীবত করতে নিষেধ করেছেন করছেন না এটা আমলে চলে, আল্লাহ পাক এতিমের সম্পদ আত্মসাৎ করতে নিষেধ করেছেন আপনি যে করছেন না এটা আমলে চলে, আল্লাহ বলছেন লা তাকরাবু যিনা, যিনার কাছে যেও না, কাছেও যেও না, আপনি যে যাচ্ছেন না এটাও আমলে চলে। মানে ভালো কাজগুলো করার নাম যেমন আমলে চলে, খারাপ থেকে দূরে থাকার নাম কি? ক্লিয়ার কথা? তাহলে এক নম্বর ইমান বুঝতে পারলেন, আমলে চলে বুঝতে পারলেন, তিন নম্বর ওয়াতাওয়াসাবিল হক, হকের দাওয়াত দেওয়া, হকের। আর হকটা কি ভাই? হক মানে কি কে বলতে পারবেন? হক মানে কি? হকের দাওয়াত দিতে বলেছেন আল্লাহ পাক, হকটা মানে কি? আমার হাতে কি এটা?
এই জুমার রাত চলতেছে না, কালকে জুমার দিন, জুমার দিন একটা সূরা পড়তে হয়, সূরাটার নাম কি জোরে বলেন? সূরা কাহাফ। জুমার দিনে তেলাওয়াত করলে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আপনার এই যে হায়াত, এটা ইমানে নূর দিয়ে আল্লাহ ভরে দিবেন ইনশাআল্লাহ। আর এই সূরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে। কার থেকে বাঁচাবে? সূরা কাহাফের সাথে আল্লাহ রসুল দাজ্জালকে সম্পৃক্ত করেছেন। সূরা কাহাফ ছাড়া অন্য কোনো সূরার কথা বলা হয়নি, সূরা কাহাফ আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে ইনশাআল্লাহ। এই সূরার মধ্যেই আছে হকের সংজ্ঞা, কিছু সংজ্ঞা এই সূরার মধ্যে। 29 নম্বর আয়াতে আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম সুবহানাল্লাহ, ওয়াকুলিল হাক্কু মির রব্বিকুম ফামান শাআ ফালইউমিন ওয়ামান শাআ ফালইয়াকফুর। হে মুমিন মুসলমান শুনো, হক সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। সুবহান, হকের সংজ্ঞা বুঝতে পারলাম? হক বা সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়। এখন আমাকে বলেন আল্লাহর পক্ষ থেকে কি নাজিল হয়েছে বলেন? আচ্ছা, যখন তাওরাত নাজিল হয়েছিল ওটা কি হক ছিল না বাতিল ছিল? হক ছিল। জাবুর হক ছিল, তারপর ইঞ্জিল, সর্বশেষ যে কোরআন নাজিল হলো এটা কি হলো তাহলে? এখন কোরআনের ব্যাখ্যায় হাদিস আছে না নাই? হাদিস আছে না নাই, নাকি শুধু কোরআন মানলেই হবে, হাদিস মানার দরকার নাই? এরকম মতো দল আছে আমাদের দেশে, আছে না? খবরদার এসব এই ফেতনায় পা দিবেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আল্লাহ বলছেন আল্লাহর নবী নিজের মন গড়া কোনো কথা বলতেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি শুধু সেই কথাই বলতেন যা তার কাছে ওয়াহী করা হয়েছে। হাদিসের কথাগুলো এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে বলেছেন। সুবহানাল্লাহ। এখন এই কোরআন এবং হাদিস হলো হকের মানদণ্ড, তাহলে কোরআন হাদিসের সাথে যা মিলবে তা আমি নিব, যা মিলবে না তা নিব। আবার বলি, কোরআন হাদিসের সাথে যা মিলবে তা আমি নিব, যা মিলবে না তা আমি নিব না। বাস, যা মিলবে তাই নেবেন, যার কথাই কোরআন সুন্নাহর সাথে মিলবে আপনি নেবেন, মিলছে না নেবেন না। আবার কোনো কথা যদি দেখেন কোরআন সুন্নাহর সাথে মেলে নাই, ওইটা দেওয়ালে ছুঁড়ে ফেলে দেবেন, কোনো দরকার নেই। হতেই পারে মানুষের সব কথাই যে একদম 100% পারফেক্ট হবে, নট নেসেসারি, ভুল হতে পারে। যদি দেখা যায় কোরআন সুন্নাহর সাথে মেলে নাই, ছুঁড়ে ফেলে দেবেন, যেটা মিলেছে অবশ্যই নিতে হবে। এখন হকের মানদণ্ড কী পেলাম বলেন? হকের মানদণ্ড কী? কোরআন এবং এই হকের দাওয়াত আল্লাহ পাক দিতে বলছেন। এই হকের দাওয়াত দেওয়ার দায়িত্ব কি শুধু একা আমার, একা এই যে আলেম ওলামায়ে কেরামের, নাকি আমাদের সবার? দাওয়াতের মেহনত আপনি করবেন অবশ্যই, কিন্তু ইখতিলাফি মাসালা, ফিকহি মাসালা, গভীর যে বিষয়গুলো এগুলো নিয়ে আপনি কথা বলবেন না। যেমন নামাজের দাওয়াত আপনি দিতে পারেন, পারেন কি না? নিজে নামাজ পড়েন, একটা বন্ধুকে নামাজের দাওয়াত দিতে পারেন, নিজে রোজা রাখেন, মানুষকে রোজার দাওয়াত দেন, নিজে পর্দা করেন, আরেক বোনকে পর্দার দাওয়াত দেন, কিন্তু আপনি ফিকহি ইখতিলাফি মাসালার পার্থক্য বুঝেন না, অনেক গভীর, এগুলো নিয়ে সমাজে ফাসাদ সৃষ্টি করতে যাবেন না। ফিকহি মাসালার হাত বাঁধার, আমিনে রফল আদায়নে, জোরে আমিন, আস্তে আমিন, তারাবি, এইটা ওইটা, অনেক যে ব্যাপারগুলো আছে এগুলো ফিকহি ইখতিলাফি মাসালা, যেগুলোর গভীর জ্ঞান অর্জন না করা পর্যন্ত কেউ ইস্তেহাত করতে পারে না। এই জন্য ওলামায়ে কেরামের কাছে আমরা যাই, ওলামায়ে কেরাম যেটা ফতোয়া দেন সেটা আমরা গ্রহণ করি, আমরা ওলামায়ে কেরামের সোহবত থেকে দিন শিখব ইনশাআল্লাহ। কথা ঠিক আছে ভাই? একা একা দিন শিখবেন না, ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে সোহবত থেকে দিন শিখবেন। আর হকপন্থী ওলামায়ে কেরাম আর বাতিলপন্থী ওলামায়ে কেরাম কারা, এটা তো স্পষ্ট হয়ে যাচ্ছে দিন দিন, স্পষ্ট হয় নাই? এই যে অক্টোবর মাসের যে ফিলিস্তিন ইস্যু, এর পরেও কি আপনাদেরকে চেনাতে হবে যে কারা মুনাফিক আর কারা মুমিন? চেনাতে হবে? দেখেন না এই মুনাফিকদের কর্মকাণ্ড, এইরকম সময়ে তারা ইহুদিদের পক্ষে কথা বলে নাই, বলে নাই? এরকম নির্লজ্জ জাতির, নির্লজ্জ একটা, নির্লজ্জ একটা প্রজন্ম যারা যুদ্ধ চলাকালীন ইহুদিদের পক্ষে কথা বলেছে। আল্লাহ পাক হেফাজত করেন আমাদেরকে এই ফেতনা থেকে। মুহাক্কিক আলেমদের সাথে পরামর্শ করে দিন পালন করবেন, আল্লাহ পাক তৌফিক দান করে দেয়। আমি তাহলে হক বলতে বোঝাচ্ছি কোরআন এবং হাদিস। আল্লাহ পাক কোরআন হাদিসের এই হকের দাওয়াতটা সবাইকে দেওয়ার তৌফিক দান করেন। দাওয়াতটা কি দিব শুধু সৎ কাজে আদেশ করবো নাকি অসৎ কাজে নিষেধ করবো মানে? আচ্ছা, এইটা মূল নীতি দাওয়াতের। শোনেন এই কথাটা ভালো করে শোনেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ ছিল? আসবে? আসছিল কখনো? নম্র, সভ্য, ভদ্র কোনো মানুষ পৃথিবীতে কখনো আসছে তার চাইতে? আসবে? তখন আমাকে বলেন তো, তাহলে তাকে মার খেতে হলো কেন? ভদ্র মানুষ, নম্র মানুষ, মানুষের ভালো চান, এতিমের পাশে দাঁড়ান, বিধবার পাশে দাঁড়ান,
কোনোদিন কাউকে একটা গায়ে টাচ করেন নাই, কটু কথা বলেন নাই, কখনো মিথ্যা কথা বলেন নাই। আল্লাহ আমিন। তো এই মানুষটাকে মানুষ 15 বার হত্যা করার চেষ্টা করেছে। কতবার? 15 বার আল্লাহর নবীকে হত্যা করার চেষ্টা করেছে। তাই তার দাঁত মানুষ মেরে ভেঙে দিয়েছে, তার পা মস্কে দিয়েছে, তারপরে তার মাথার মধ্যে আঘাত করেছে, কড়া ঢুকে গেছে উহুদের যুদ্ধের দিন, ও পিঠের মধ্যে উটের নাড়ি ভরি চাপিয়ে দিয়েছে, দড়ি দিয়ে ফাঁস দেওয়ার চেষ্টা করেছে। তো এই কাজগুলো রহমাতুল্লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কেন হলো? তিনি যদি সৎ কাজে আদেশ করতেন শুধু, তাহলে সমাজের মানুষ তাকে মাথায় তুলে না রাখত। যখন থেকে তিনি সৎ কাজে আদেশের সাথে অন্যায়ের নিষেধগুলো করা শুরু করেছেন, তখন থেকেই সমাজের অন্যায়কারীরা তার শত্রু হয়ে গেছে। কথা কি বোঝা যায় না? যায় না। আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, কুন ইয়া আইয়ুহাল কাফিরুন, বলো হে কাফের, লা আবুদু মা তাআবুদুন, তোমরা যা ইবাদত করো আমরা আমনি তার ইবাদত করি না। ওয়ালা আনতুম আবিদুন মা আবুদু ওয়ালা আনা আবিদু মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুন মা আবুদু লাকুম দীনুকুম ওয়ালি, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। এখন আমরা কি করছি জানেন? সমাজে আমরা সত্য মিথ্যা হক বাতিল নোংরা পরিষ্কার সব একসাথে করার চেষ্টা করছি। এটা হবে না কখনো। সত্য মিথ্যা ন্যায় অন্যায় আলাদা হয়ে যাবে ইনশাআল্লাহ, হক বাতিল পার্থক্য হয়ে যাবে ইনশাআল্লাহ। এটাই ইসলাম। অতএব সৎ কাজে আদেশের সাথে সাথে অসৎ কাজে নিষেধও থাকতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন আমিন। এটা হলো হকের দাওয়া 3-4, বা তাওয়াসাউ বিসসাবর, ধৈর্যের উপদেশ। তো এখন আমাকে উত্তর দান দেখি, হকের সাথে ধৈর্যের সম্পর্ক কি? হ্যাঁ, মাশাআল্লাহ, ভেরি গুড। যখন হকের দাওয়াত দিবেন, সুরসুরি মার্কা দাওয়াত না, গোলালু মার্কা দাওয়াত না, যে সব তরকারি দিয়ে চলে এমন না। যখন সত্য মিথ্যা স্পষ্ট করবেন আপনি, তখন চতুর্দিক থেকে আপনার কাছে বাধা আসবে। কথা বুঝতে পারছেন? প্রথম বাধা আসবে আপনার পরিবার থেকে, কি থেকে? পরিবার, তারপর সমাজ, তারপর আসবে এক শ্রেণীর ধর্ম, ধর্মীয় অঙ্গনের এক শ্রেণীর মানুষ থেকে আপনার বাধা আসবে, আর সর্বশেষ বাধা আসবে আপনার একদম বিশ্বশক্তি পরাশক্তি থেকে। কথা বুঝতে পারছেন? এই 4টা ধাপে বাধা আসে মানুষের জীবনে। প্রথম বাধা আসে পরিবার থেকে, তারপর সমাজ, তারপর ধর্মনেতা, তারপর আস্তে আস্তে দেখবেন ওই বিশ্বনেতা থেকে বাধা আসা শুরু করবে। আল্লাহ নবীর ক্ষেত্রেও তাই হয়েছে, আর নবী ইব্রাহিমের ক্ষেত্রেও তাই হয়েছে আলাইহিম আসসালাম। প্রত্যেক নবীর জীবনেই তাই হয়েছে। যারা হকপন্থী তাদের প্রত্যেকের জীবনে তাই হবে, এটাই সুন্নত। এর বাইরে যদি কিছু হয়, বুঝে নিতে হবে যে আমরা হকের উপর নাই। যদি দেখেন যে আপনি মাশাআল্লাহ ইসলামের খুব দাওয়াতি কাজ করছেন, কোনো বাধা বিপত্তি নাই, কোনো সমালোচনা নাই, কোনো নিন্দা গীবত তওমত আগ্রাসন নাই, প্রতিবন্ধকতা নাই, বুঝবেন আপনার দাওয়াত একটা গোলালু মার্কা দাওয়াত। এই দাওয়াতে হাজার বছরও যদি আপনি দাওয়াতি কাজ করেন, আল্লাহর জমিনে দিন কেন পাবেন? কোনোদিনও না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে হকের সাথে সবরের সম্পর্ক কি? হকের দাওয়াত দিতে গেলে বাধা বিপত্তি বলা নসিবত আসবে, তখন আমাদেরকে কি করতে হবে? সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, এবং এই সবরের উপর ইস্তেকামা থাকলে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য নেমে আসবে ইনশাআল্লাহ। এখন আল্লাহ পাক কোরআনে আমাদেরকে বলছেন, এই 4টা গুণাবলী অর্জন না করলে তোমরা সবাই ক্ষতির মধ্যে আছো। আল্লাহ পাক আমাদের সবাইকে 4টা গুণাবলী অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বললেন, সময়ের কসম, এই সময়ে মহাকালের কসম করে বলতেছি যে ইন্না লিনসানা ফি খুসর, তোমরা সব মানুষ ক্ষতির মধ্যে আছো। তবে এই 4টা গুণাবলী যারা অর্জন করতে পেরেছে, এরা বাদ দিয়ে, ইল্লাল্লাযিনা আমানু, যারা খাঁটি ইমানদার হয়েছে, কয় পিলার? কয় পিলার? 6 পিলার। ওয়া আমিলুস সলিহাত, বেশি বেশি সৎ আমল করেছে। সৎ আমলের কয়টা বিট? 2টা। একটা হলো ভালো কাজগুলো করা, মন্দ কাজগুলো ছাড়া। ওয়া তাওয়াসাবিল হক, পরস্পরকে হকের দাওয়াত দেয়া। দিব কিনা আমরা ইনশাআল্লাহ? এখানে 2 সুরত, কয় সুরত? একটা সৎ কাজে আদেশ, একটা অসৎ কাজে নিষেধ, আর একটা হলো ওয়া তাওয়াসাবিল সাবর, এবং ধৈর্য ধরব। বাধা বিপত্তি আসবে, বাধা বিপত্তি বলা মুসিবত আসবে, হকের হকের পথে নামেন, আপনিও ফেস করবেন। এই সময় আমরা কি করব? হতাশ হয়ে যাব, হাত গুটিয়ে বসে থাকবো? সবর, ধৈর্য ধরবো। ধৈর্যের ব্যাখ্যা আবার এটা না, ধৈর্যের ব্যাখ্যা আবার এটা না যে একদম হাত গুটিয়ে বসে থাকবো, দেখি কবে পরিবর্তন হয় তারপরে মাঠে নামবো, এমন না। বরং পরিবেশ পরিস্থিতি পরিবর্তন করার চেষ্টা করার নাম ধৈর্য।